MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। তাপস রায়, তাপস চ্যাটার্জি, তার সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি বলবো? এটা দুর্নীতিগুলোকে ঢাকতে একটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিনয় করা হচ্ছে। এটা হচ্ছে কাদা ছুড়াছুড়ি যখন হবেই, যখন শাসক দল ক্ষমতায় থাকবে না, কারণ কে কতটা তাড়াতাড়ি বিজেপি ঘনিষ্ঠ হতে পারে তার একটা কম্পিটিশন চলছে। তাপস রায় ভাবছেন, যদি আমি যে প্রাইমারিতে লিস্ট দিয়েছি যদি ধরা পড়ে যায় তাহলে আমি বিজেপিতে ঝাঁপ মারব। সুদীপবাবু ভাবছেন, আমি দিল্লিতে গিয়ে সেটিকে থাকার চেষ্টা করি। তাহলে বিজেপিতে কে, বিজেপির কাছে কে কত ভালো হতে পারেন তার একটা প্রচেষ্টা চলছে। কিন্তু কুণাল ঘোষ বলছে 213-77 যে স্কোর বোর্ড বিজেপির, সেই দেখে লজ্জায় ভয় পেয়ে কিন্তু তারা বিজয় সম্মেলনই করছেন। আমরা বিজয় সম্মেলন করছি, ভাইপো পালিয়ে গেছে। আমরা বিজয় সম্মেলন করছি মানুষের জন্য, আমরা বিজয় সম্মেলন করছি মা দুর্গাকে মনে রেখে, মা দুর্গাকে সম্মান জানিয়ে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে। আর তাদের নেতা কালী পুজোর আগে পালিয়ে যাচ্ছেন, দুর্গাপুজোতে পালিয়ে গিয়েছিলেন, এবারও পালিয়ে যাচ্ছেন, কারণ তারা কোনোটাই মানেন না। কোটি কোটি টাকার পাহাড় বাংলার মানুষ দেখেছে, পার্থ চট্টোপাধ্যায় অপা থেকে শুরু হয়ে এখনও যেন শেষ হচ্ছে না, আবারও কিন্তু বাংলার বুটে 28 কোটি টাকা পাওয়া গেল। কি রাস্তায় রাস্তা খুঁড়লে টাকা পাওয়া যাবে? আপনার আরব কান্ট্রিতে বালি খুঁড়লে বা মাটি খুঁড়লে তেল পাওয়া যায়, পশ্চিমবাংলায় তৃণমূলের নেতাদের ঘরে ঘরে ঘরের পাশে একটু ঘুরলেই, মাটিটা খুঁড়লে টাকা পাওয়া যাবে, হাজার হাজার কোটি টাকা। ডিয়ার ক্লাব ডিয়ার লড়াইয়ের থেকে চেয়ে যাবে 10 কোটি টাকা প্রতি সপ্তাহ হরিদাস ভাইপোকে দেওয়া হয়। এই টাকাগুলো যাচ্ছে কোথায়, কখন আটকে যাচ্ছে ইডির ভয়ে? তো এইসব ব্যাপার আপনার চলছে। মুখ্যমন্ত্রীর সফর গেলেও কিন্তু জল্পনা, সেখানে তিনি যাবেন বলে রিসর্ট সংস্কার করা হচ্ছে, কি বল? সরকারি টাকায় কখনো প্রাইভেট রিসর্ট সংস্কার করা উচিত না, যা আমাদের সুন্দরতা বললেন। মুখ্যমন্ত্রী যখনই জেলায় যান কোটি কোটি টাকা খরচা হয়, যেখানে বছর বছর টেট হচ্ছে না বলে অভিযোগ উঠছে। শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন এবারে বছরে দুবার করে টেট হবে। শিক্ষামন্ত্রীর কি ক্ষমতা আছে? ব্রাত্য বসু তো তিনি কোনো মিটিংয়ে বলেছেন যে তৃণমূল করলে চাকরি দেব, তো তার সততার প্রশ্ন, সততার জায়গাটা কোথায়? আর মুখ্যমন্ত্রী যা বলবেন তাই, ব্রাত্য বসু নিজেই অসতের সঙ্গে যুক্ত হয়ে আছে, নিজেই অসত্য, আর কী করে এই কথাগুলো বলছেন? এগুলো ডুবি পড়ানোর জন্য বলছে। যে অর্জুন সিং একটা সময় বিজেপিতে ছিল, সেই অর্জুন সিং কিন্তু এখন বলছেন যে মানুষ এই ঘটনাগুলো দেখে তৃণমূলকে ভালো চোখে দেখছেন না, দুজনের করা চুরির জন্য 98% বাজে চোখে দেখছে, বাজে নজরে দেখছে, কি বল? অর্জুন সিং যদি ভুল বুঝতে পারে, আমার মনে হয় তাড়াতাড়ি ফিরে আসুক, কারণ অর্জুন সিং ভুল বুঝতে পারবে যে কতটা ভুল করেছি, সেই ভুলটা এখন বুঝতে পারছে, তাই রিকভারি করার চেষ্টা করুন। 1 নভেম্বর থেকে দুয়ারে সরকার চালু হচ্ছে এবং প্রায় 25টা বিষয়ে দরখাস্ত করতে পারবে বাংলার মানুষ। গোটাটাই অভিনয়, বাংলার মানুষ দরখাস্ত করবে ঠিক কথা, কিন্তু কোনো কাজ হবে না। আপনার এই রাজ্যে ব্যানার্জি পরিবার ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ছাড়া কোনো কাজ হয় না, চোরেদের পরিবারের শুধু কাজ হয়।